কন্যা সন্তানের সামাজিক ভাতা থেকে বঞ্চিত সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবার ঘটনা সাগর বিধানসভা কেন্দ্রের বিশালগড় আরদি ব্লকের অন্তর্গত পূর্ব চাম্পামুরায় এলাকার বাসিন্দা জনার্দন শিলের একমাত্র পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়ে অনেক বছর ধরেই কন্যা সন্তানের ভাতা পেয়ে আসছিল তাতে তার লেখাপড়ার খরচ কোন রকম করে তার কন্যা সন্তানের ভাতা বন্ধ হয়ে যায় এতদিন ঠিকঠাক ভাবেই ভাতা পেত জনার্দনের মেয়ে কিন্তু কি কারণে ভাতা বন্ধ হয়ে গেল তা পরিবারের লোকজন জানেন না জনার্দন শিলের পরিবারে রয়েছে মোট পাঁচজন সদস্য ঘরে রয়েছে ওনার স্ত্রী পুত্র মেয়ে এবং বৃদ্ধা মা পরিবারে উপার্জনকারী জনার্দন শিলের কাঞ্চনমালা বাজারে একটি ছোটখাটো সেলুনের দোকান আছে যা রোজগার হয় তা দিয়ে কোনো রকম ভাবে সংসার প্রতিপালন করে যাচ্ছেন জনার্দন পারিবারিক সূত্রে জানা গেছে ওনার পরিবারে কোনো সরকারি চাকরি নেই কিন্তু কি কারণে সরকার ওনার মেয়ের ভাতা এভাবে কেটে দিয়েছে এখনো তার সঠিক তথ্য জানতে পারেনি পরিবারের লোকজনেরা জনার্দন শিলের একমাত্র মেয়ে কেন ভাতা থেকে বঞ্চিত সেই প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠেছে

আপনি এটা ভিতরে সই দেন আপনার ভাতা কাটা হয়ে আছে আপনার ফ্যামিলি থেকে কেউ কিছু সরকারি চাকরি করে না না আমার ফ্যামিলি কে এটা সরকারি চাকরি আমার জামাই একটা সেলুনের দোকান এই দোকানের দ্বারা কে আমি কি পোলা মায়া খাওয়ামু না পোলা মায়ার পড়াশোনা করামু না বই খাতা কিনু দিন পরিবারকে কন্যা সন্তানের ভাতা ফিরিয়ে দেওয়ার জন্য পরিবারের তরফ থেকে সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট হাল্লা বল